দেখুন, শুরু হয়ে গেছে ভারত চীন যুদ্ধের কাউন্টডাউন। বিতর্কিত ডোকলাম নিয়ে চীন ও ভারতের মধ্যে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে। দুইটি দেশই নিজের জায়গায় অনড়, চলছে পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার চীনের এক সংবাদপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এ ব্যাপারে চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের পক্ষ থেকে আরও একবার হুমকি দিয়ে বলা হয়, ভারত ডোকলাম থেকে সেনা না সরালে যুদ্ধ অবশ্যভাবী। প্রসঙ্গত, সিকিমে চলমান সমস্যায় চীন নেপালের সমর্থন চাইলে দেশটির পক্ষ থেকে জানানো হয়, নেপাল কোনো পক্ষেই নেই। এ ব্যাপারে নেপালের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা জানিয়েছে, ভারত চীন তাদের সমস্যা সমাধানে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুক, তবে নেপাল কোনো দলেই নেই। কৃষ্ণ বাহাদুর মাহারা আরও জানিয়েছে, নেপাল চায় না তাকে এই ইস্যুতে টেনে আনা হোক, কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে নেপালকে টেনে আনা হলেও নেপাল যে এই বিষয়ের সঙ্গে যুক্ত নয় তা স্পষ্ট করে দেন তিনি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।